গর্ভধারণের ঝুঁকি এড়াতে আজকাল জরুরি গর্ভনিরোধক পিল খাওয়ার একটা বেশ চল হয়ে গেছে। অনেকে গর্ভধারণের ঝুঁকিপূর্ণ সময়ে এক মাসে এই ধরনের জরুরি গর্ভনিরোধক পিল ব্যবহার করেছেন চিকিৎসকের পরামর্শ ছাড়া। সাধারণত অরক্ষিত শারীরিক সম্পর্কের 72 থেকে 120 ঘন্টার মধ্যে এই পিল খাওয়া উচিত। এই পিল খেলে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয়ে জরায়ুতে আসতে অনেক দেরি হয়। এই সময়ের মধ্যে জরায়ুতে থাকা শুক্রাণুগুলো নষ্ট হয়ে যায়, ফলে ডিম্বাণু শুক্রাণুর সঙ্গে মিলিত হতে পারে না, ফলে গর্ভধারণও হয় না। তবে মানবদেহ বড় বৈচিত্র্য ধরনের, অনেক সময় কিছু শুক্রাণু দীর্ঘক্ষণ পর্যন্ত কর্মক্ষম থাকতে পারে, তখন পিল খাওয়ার পরই গর্ভসঞ্চার হতে পারে। এই পিলগুলো সাধারণত মর্নিং আফটার পিল নামে পরিচিত। বন্ধুরা, এই পিল খাওয়ার সুবিধা অসুবিধা সম্পর্কে আমরা জানবো, তার আগে আমাদের ছোট অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এরকম ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটিকে বাজিয়ে দিন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পিল খাওয়ার সুবিধা এবং অসুবিধাগুলো কী কী? বন্ধুরা, এক, বেশিরভাগ ক্ষেত্রে এই পিলগুলো অরক্ষিত সম্পর্ক শেষে খাওয়া নিরাপদ এবং কার্যকর। দুই, এই পিলগুলো ওভার দ্য কাউন্টার ড্রাগ, অর্থাৎ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই যে কোনো ফার্মেসি থেকে কেনা যায়। তিন হলো, নিজেদের মতো করে সিদ্ধান্ত নেওয়া যায় বলে অরক্ষিত সম্পর্ক স্থাপনের পর দম্পতিরা নিজের সিদ্ধান্তে এই পিল খেতে পারেন। বন্ধুরা, এই পিল খাওয়ার কিছু অসুবিধাও আছে, আসুন তাহলে জেনে নিই অসুবিধাগুলো কী কী। বন্ধুরা, এক হচ্ছে, পিল খাওয়ার পর অরক্ষিত শারীরিক সম্পর্কের ক্ষেত্রে পিল কার্যকর হয় না। এই পিল চামড়া এবং যৌনরোগের হাত থেকে একদমই বাঁচায় না। তিন নম্বর হলো, পিল খাওয়ার পর বমি ভাব এবং বমি হতে পারে। চার নম্বর হলো, নারীর স্তনে তীব্র ব্যথাও হতে পারে। পাঁচ নম্বর হলো, মাথা ব্যথা হতে পারে। ছয় নম্বর হলো, পরবর্তী মাসিক অনিয়মিত হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কখন এই ধরনের পিল খাবেন? বন্ধুরা, এক, কনডম ব্যবহার করে সম্পর্ক স্থাপন করার পর কনডম যদি ছিঁড়ে যায় বা ফেটে যায় তাহলে ব্যবহার করেন। দুই নম্বর হলো, ডায়াফ্রাম বা সার্ভাইকাল ক্যাপের স্থানচ্যুতি যদি হয় তাহলে খাওয়া যায়। তিন নম্বর হলো, পরপর দুই দিন যদি জন্মনিরোধক বড়ি খেতে ভুলে যান তাহলে এই ধরনের পিল খাওয়া যায়। সম্মতি ব্যতি রেখে জোর করে অরক্ষিত সম্পর্ক স্থাপনে যদি বাধ্য হয় তাহলে এই ধরনের পিল খাওয়া হয়। কারাই ব্যবহার করতে পারবেন না? এক হচ্ছে, যারা ইতিমধ্যে গর্ভবতী হয়েছেন তারা এই পিল ব্যবহার করতে পারবেন না। দুই নম্বর হচ্ছে, যারা প্রায় অরক্ষিত সম্পর্ক স্থাপন করেন তারা এই পিল খেতে পারবেন না। নিয়ম মেনে খাওয়ার পর কখন বা কোন কোন পরিস্থিতিতে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে একটু জেনে নিন। এক, যদি সন্দেহ হয় যে আপনার গর্ভসঞ্চার হয়েছে তাহলে। দুই হচ্ছে, যোনি থেকে যদি স্বাভাবিকের চেয়ে ভিন্ন ধরনের তরল বেরোতে থাকে বা গন্ধ বেরোয় তাহলে ডাক্তারের কাছে যোগাযোগ করতে হবে। তিন নম্বর হলো, জ্বর এবং বিশেষ ধরনের কাঁপুনি দিয়ে যদি জ্বর আসে তাহলে ডাক্তারের কাছে যেতে হবে। চার নম্বর হলো, যদি তলপেটে ব্যথা হয় তাহলে ডাক্তারের কাছে যেতে হবে। পাঁচ নম্বর হলো, যৌন সম্পর্ক স্থাপনকালে যদি ব্যথা অনুভব হয় তাহলে ডাক্তারের কাছে যেতে হবে। ছয় নম্বর হচ্ছে, যোনি থেকে রক্তপাত যদি হয় তাহলে ডাক্তারের কাছে যেতে হবে যদি এই পিল খাওয়ার পরে এই উপসর্গগুলো দেখা দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।